বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি এনশিয়েন্ট অ্যানিমেল ভার্সেস প্রেজেন্ট অ্যানিমেল এপিসোডের নতুন আরেকটি ভিডিও। বন্ধুরা, বর্তমানে বসবাস করা এশিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বাঘ হচ্ছে তা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এবং ইউরোপ মহাদেশে যদি দেখা যায় তো সেখানে রয়েছে একটি সাইবেরিয়ান টাইগার, যা বাঘের মধ্যে অনেক ভয়ঙ্কর। এই বাঘের দুই প্রজাতি হচ্ছে অনেক ভয়ঙ্কর মারাত্মক বাঘ। তবে এই দুই ভয়ঙ্কর বাঘকে আসলেই ভয়ঙ্কর বাঘ বলা যায় কি না? আজ থেকে প্রায় যদি 11,000 বছর পূর্বে পৃথিবীতে দেখা যায় তখন একটি বাঘ বসবাস করত, তার নাম ছিল স্মাইলোডন। সে বাঘটি এই দুটি বাঘের থেকে অনেক শক্তিশালী আর বর্তমানে বসবাস করা সব থেকে হিংস্র এবং সবচেয়ে ভয়ঙ্কর ভাল্লুক হচ্ছে তা হলো গ্রিজলি বেয়ার, যা নর্থ আমেরিকাতে বসবাস করে। তাহলে এই দুই ভয়ঙ্কর প্রাণী যদি কোনো সময় একই সময় একই স্থানে হয়ে যায়, মানে তারা নিজের মধ্যে লড়াই করে, সে লড়াইতে কে জিতবে? জিতবে স্মাইলোডন না জিতবে গ্রিজলি বেয়াররা? তো জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এই দুটি প্রাণীর মধ্যে লড়াই হওয়ার আগে এই দুটি প্রাণী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং অনেক অজানা তথ্য জানতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক। তো আমরা প্রথমে জেনে নিই স্মাইলোডনের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্মাইলোডনরা আজ থেকে মাত্র 11,000 বছর পূর্বে পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, বিজ্ঞানীরা এটা বলে স্মাইলোডনরা একটি সিংহের এবং একটি বাঘের শক্তিযুক্ত একটি প্রাণী ছিল। এদের সামনে কোনো প্রাণী এসে পড়লে সে প্রাণীটি এদের থেকে কোনোভাবে পালিয়ে বাঁচতে পারবে না। এরা অনেক ভয়ঙ্কর প্রজাতির একটি প্রাণী ছিল। এই স্মাইলোডনের দেহের আকৃতির কথা আসলে এরা উচ্চতার দিক দিয়ে সর্বোচ্চ 4 ফুট পর্যন্ত হয় এবং এরা লম্বার দিক দিয়ে সর্বোচ্চ 9 থেকে 10 ফুট পর্যন্ত যেতে পারে। এদের ওজন জাত ভেদে হয়ে থাকতো, সর্বনিম্ন 200 কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 400 কেজি পর্যন্ত যেতে পারে। এরা এত ওজন এবং এত বড় শরীর নিয়ে কোনো সময় জঙ্গলে তারা প্রতি ঘন্টায় প্রায় 48 কিলোমিটার বেগে দৌড়াতে পারতো। স্মাইলোডনরা প্রধানত এদের দাঁতের কারণে এত বিখ্যাত হয়েছে। বন্ধুরা, কোনো প্রাণীকে যদি তাদের গলায় সম্পূর্ণ একটি 11 ইঞ্চি লম্বা তরোয়াল যদি প্রবেশ করানো হয়, সে প্রাণীটির পক্ষে বাঁচা বলতে গেলে অসম্ভব, ঠিক না? ঠিক সেরকমই একটি অস্ত্র ছিল স্মাইলোডনের কাছে। তাদের দাঁতের আকৃতি সর্বোচ্চ 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারত, যার সাহায্যে তারা প্রতি স্কোয়ার ইঞ্চিতে কোনো শিকারের উপর প্রায় 230 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারত। এদের দাঁতের আকৃতি এবং এদের বাইট ফোর্সের জন্য এদেরকে আরও ভয়ঙ্কর এবং আরও আকর্ষণীয় করে তুলেছে। তো বন্ধুরা, এই সকল তথ্যযুক্ত ভিডিও সবসময় পেতে হলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ভিডিও সবসময় পেতে হলে। তো এখন জেনে নেওয়া যাক গ্রিজলি বেয়ারদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য। গ্রিজলি বেয়াররা নর্থ আমেরিকার বেশিরভাগ জঙ্গলে ঘুরে বেড়ায়। এরা বর্তমানে নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করা ভাল্লুকদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মারাত্মক ভাল্লুক। এই গ্রিজলি বেয়ারদের দেহের আকৃতির কথা আসলে এরা উচ্চতার দিক দিয়ে 3 থেকে 4 ফুট পর্যন্ত হয় এবং লম্বার দিক দিয়ে তারা 6 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে এরা যদি নিজের দুপায়ে দাঁড়ায় তাহলে এদের উচ্চতা গিয়ে দাঁড়ায় সর্বোচ্চ 6 ফুট পর্যন্ত। এদের ওজনের কথা আসলে এরা ওজনের দিক দিয়ে প্রায় 173 কেজি থেকে প্রায় 260 কেজি পর্যন্ত হতে পারে। আপনারা নিশ্চয়ই কল্পনা করছেন এরা এত ওজন হয়ে এরা অনেক অলস প্রজাতির প্রাণী হবে, এরা নিশ্চয়ই দৌড়াতে পারে না। আসলে তা পুরো ভুল। এরা প্রতি ঘন্টায় প্রায় 54 কিলোমিটার থেকে প্রায় 64 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। এই গ্রিজলি বেয়ারদের সম্পূর্ণ চলে প্রায় 42টির মতন দাঁত থাকে এবং প্রত্যেকটি দাঁতের আকৃতি সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এদের একটি অস্ত্র হচ্ছে এদের নখ। এদের নখ দিয়ে একটি মানুষকে অথবা একটি প্রাণীকে খুব সহজে মেরে ফেলা যাবে। এদের প্রত্যেকটি নখের আকৃতি প্রায় 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তো এদের বাইট ফোর্সের কথা আসলে এরা প্রতি স্কোয়ার ইঞ্চিতে কোনো শিকারের উপর প্রায় 580 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। বিজ্ঞানীরা এটা বলে এদের বাইট ফোর্স দিয়ে একটি রোলিং বল অথবা লোহার বলকে খুব সহজে গুঁড়ো করে ফেলতে পারবে। তো বন্ধুরা, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। এখনই জানতে পারবেন স্মাইলোডন এবং গ্রিজলি বেয়ারদের মধ্যে লড়াই হলে কে জিততে পারবে। তো চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, দেহের উচ্চতার দিক দিয়ে কম্পারিজন করা হলে এই দুটি প্রাণী উচ্চতার দিক দিয়ে প্রায় সমান বলা গেলে চলে। আর এদের দেহের লম্বার কথা আসলে তাহলে একটু এগিয়ে থাকবে স্মাইলোডনরা, কারণ তারা সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে একটি গ্রিজলি বেয়ার সর্বোচ্চ প্রায় 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
তারা লম্বার দিক দিয়ে এগিয়ে থাকবে এবং উচ্চতার দিক দিয়ে দুটি প্রাণীকে প্রায় সমান না বলা গেলেও চলে। কারণ একটি গ্রিজলি বিয়ার যদি তাদের নিজের দু পায়ে দাঁড়ায় তাহলে তাদের উচ্চতা গিয়ে দাঁড়ায় প্রায় সর্বোচ্চ 7 ফুট পর্যন্ত। তাই লম্বার দিক দিয়ে এগিয়ে থাকলেও উচ্চতার দিক দিয়ে পিছিয়ে যাবে স্মাইলোডনরা। আবার এই দুটি প্রাণী যদি উচ্চতার দিক দিয়ে কম্পারিজন করা হয় তাহলে এই দুটি প্রাণীকে মোটামুটি সমান বলা গেলে চলে। কারণ একটি গ্রিজলি বিয়ারা সর্বোচ্চ প্রায় 300 কেজি পর্যন্ত যেতে পারে, সেখানে একটি স্মাইলোডনরা জাত ভেদে সর্বোচ্চ 400 কেজি পর্যন্ত যেতে পারে, তবে বিজ্ঞানীরা পেয়েছে তারা 280 কেজি পর্যন্ত হয়। বন্ধুরা, এই যুদ্ধে বাজিমাত করা যাবে স্মাইলোডনরা তাদের দাঁতের আকৃতি দিয়ে। কারণ একটি স্মাইলোডনের দাঁতের আকৃতি সর্বোচ্চ 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, যেখানে একটি গ্রিজলি বিয়ারের দাঁতের আকৃতি সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তাই দাঁতের আকৃতির দিক দিয়ে অনেকটা এগিয়ে থাকবে স্মাইলোডন। আবার ঠিক উল্টোটা হচ্ছে বাইট ফোর্সের দিক দিয়ে। বাইট ফোর্সের দিক দিয়ে আবার গ্রিজলি বিয়ারা থাকবে অনেক এগিয়ে, কারণ তারা প্রতি স্কোয়ার ইঞ্চিতে কোনো শিকারের উপর সর্বোচ্চ 580 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে, যেখানে একটি স্মাইলোডনরা সর্বোচ্চ 230 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে কোনো শিকারের উপর। তাই বন্ধুরা, বাইট ফোর্সের দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে গ্রিজলি বিয়াররা, আবার দাঁতের আকৃতির দিক দিয়ে অনেকটা এগিয়ে থাকবে স্মাইলোডনরা। তবে গ্রিজলি বিয়ারা এক্সট্রা বেনিফিট পাবে, তা হলো তাদের নখের আকৃতি। গ্রিজলি বিয়ারের প্রত্যেকটি নখের আকৃতি সর্বোচ্চ 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, যা দিয়ে যদি স্মাইলোডনের মুখে একবার আহত করে বা একবার আছল দেয় তাহলে স্মাইলোডনের নিশ্চয়ই চোখ অথবা মুখে অনেকটা ক্ষতি করতে পারবে গ্রিজলি বিয়াররা। তাই ডিরেক্ট বলা খুব মুশকিল এ যুদ্ধে কে জিততে পারে, কিন্তু নখের আকৃতির দিক দিয়ে গ্রিজলি বিয়াররা এগিয়ে থাকায় তারা একটু এক্সট্রা বেনিফিট পাবে। তো কী মনে হয় কে জিততে পারে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের সাথে সবসময় থাকবেন। প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন।